নিপুনাপার ক্ষেত্রে একটা ছবি করেছেন অন্তর্ধান। আমরা বেশ কিছু সিনেমা করেছি, আমরা অনেকগুলো সিনেমা করেছি, এর মধ্যে অন্যতম একটি বিশেষ ছবি অন্তর্ধান আমাদের। হ্যাঁ, অনেকগুলো ফেস্টিভ্যালে গিয়েছি, অনেক কষ্ট করেছি। আমরা শুটিং করেছিলাম চাপাই নবাবগঞ্জ থেকে বোটে করে যেতে হতো প্রায় 40 মিনিটস না নিপুন, এবং একটা গ্রামে গিয়ে শুটিং করেছি। ওই গ্রামটা কিছুদিন পর পর ভেঙে যায়, ভেঙে যাচ্ছে, মানে নদীতে পদ্মা চলে যায়, মানে চরটা বাড়তে থাকে আর গ্রামটা ভিতরের দিকে যেতে থাকে, এবং ওই গ্রামের মানুষজনগুলি প্রিপেয়ার থাকে সবসময়, এখনই ভেঙে যাবে, যে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ওরা রেডি, এরকম একটা ব্যাপার। ওরকম একটা বাড়ির মধ্যে আমরা দুজন শুটিং করেছি। সো ওখানে আমাদের দুজনের একদম ওরকম ন্যাচারাল গেটআপ, মেকআপ টেকআপ ওরকম ছিল। সো আমাদেরকে মাঝে মাঝে গ্রামের লোকজন দেখতে আসতো, যে নায়ক নায়িকে দেখতে আসতো, এবং ওরা খুব ডিজার্টেড হতো, এরা দুজন এত বাজে দেখতে। হ্যাঁ, তাই করছো সিরিয়াসলি? আমার একদিন বলছে নায়িকা কোনটা, আমি দেখাইলাম ওকে, তাকালো, তাকে পছন্দ হয়। আমি একটা শাড়ি পরার পর মানে ওনার মনে হচ্ছে, হ্যাঁ এই যে শুনে হাসতেছে, সব বলে কি যে না শাড়িটা কেমন যেন বেশি চকচক করছে। আমি বললাম কি যে আরে আপনি এটাকে 15 দিন ধরে কালা নষ্ট করলেন, সব ইয়ে করলেন, এখন আশেপাশে তাকায় বলে ওই ওই শাড়িটা নিয়ে আসো। কোন শাড়ি? ওখানে একটা এরকম কারো বাসার একটা শাড়ি রেখে দিছি, ওটা নিয়ে আসলে না, চালের উপর একটা শাড়ি ছিল মানে, এবং ওটার মধ্যে ঠিক মানে কি যে দুর্গন্ধ সেটা বলা যাবে না, মানে এরকম আমাকে এনে বলে কি এটা পরবা তুমি? আমি বলছি না, এটা আমি পরবো না, বলে আমি ধুয়ে দিচ্ছি। এখন আমি বলছি আপনি ধুয়ে দিলেও হবে না, আপনি কি বলতেছেন? তারপর এবার উনি সত্যি ধুয়ে দিস, উনি কিন্তু যখন যেটা করে খুব সিরিয়াস, উনি ওটা ওয়াশ করার পরও তো ওটা ঠিক হবে না। এবার ওটা পরার পর বলে কি না এটার সাথে ব্লাউজটা বেশি চকচক করছে। আমি আপনি কি এখন ওখান থেকে ওটা চালের উপর থেকে ওটাও নিয়ে আসবেন? আমি পরবো না, আমি পরবো না। তো ওই শাড়িটা পরেই আমাকে মানে মোটামুটি অর্ধেক ছবি করতে হলো। পরে মনে হয় আমার মেয়ে থাকে ওখানে একটা 13 বছর ওকে বিয়ে দেয় না, 12-13 বছর এরকম একটা বাল্য বিবাহ হয়। তো আমি বলছি কি আজকে তো মেয়ের বিয়ে, আজকে আমাকে একটা ভালো শাড়ি পরতে দেন, আজকে আমাকে গন্ধ থেকে মুক্তি দেন।